হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আদমদিঘি থানার বশিকরা গ্রাম। বশিকরা গ্রামের খলিফা পাড়ায় যুব সমাজের উদ্যোগে একটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেই কোরআন মাহফিলকে কেন্দ্র করে একটি মেলারও আয়োজন করা হয়েছে এবং সেই মেলাটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কোরআন মাহফিলের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আমরা মেলাতে ঢোকার পরে প্রথমে আমরা চলে গেলাম কসমেটিক্স আর ছোট্ট সোনামণিদের খেলাধুলার বা খেলনার দোকানে। আমি যেহেতু দুপুরবেলা ভিডিওটি শ্যুট করতেছিলাম সেহেতু একটু আনাগোনা কম ছিল, তবুও দেখতেছিলাম যে ছোট্ট সোনামণিরা তার বাবাদেরকে সাথে করে জিনিসপত্র কিনতে আসছে। এরপর আমরা সরাসরি চলে গেলাম মিষ্টান্ন ভান্ডারের দিকে, যেই দিকে মিষ্টি, দই এবং জিলাপি ইত্যাদি পাওয়া যাচ্ছিল, যেগুলো আমাদের এই মেলা বা এই অনুষ্ঠানের মূল উপকরণ। এর সাথে রয়েছে আপনাদের সকলেরই চেনা হুরুম ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে, যেগুলো আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে শুধু মিষ্টি, দই, জিলাপি, হুরুম এগুলো দিয়ে খেত না, এখানে ফাস্টফুডের সব রকমের জিনিসই ছিল। এবং আমাদের মটপুকুরিয়া গ্রামের দুই চাচা ছিল যারা ফুচকা চটপটির দোকান দিয়েছিল, তো আমার ছোট্ট বোন ঐশি আবার যে ধরলো ফুচকা খাবে, তো এখানে ফুচকা অর্ডার দেওয়া হলো এবং আমার ফুফাতো ভাই এবং আমার ছোট্ট বোন ঐশি ফুচকা খাচ্ছিল। এর ফাঁকে আমার ছোট্ট ফ্যানেরা আমার সাথে দেখা করতে চলে এসেছে, ইয়া মানে আমি একজন ছোট্ট ইউটিউবার হিসেবে আমার ছোট্ট ফ্যান। তো এরপরে আমরা একসাথে কয়েকজন এটা ওটা ভাজা পোড়া খাওয়া হলো আর কি। ওরা তিনজন বার্গার নিল, আমি একটা মানে বড়া টাইপের কি যেন একটা খেলাম। এরপর আমরা বারো ভাজার দোকানের দিকে গেলাম এবং বারো ভাজা অর্ডার দিলাম। তো আমরা চারজন মিলে বারো ভাজাটা নিমিষেই শেষ করে ফেললাম। এবং এরপরে আমরা গেলাম পেয়ারা মাখার দোকানে, এখানে পেয়ারা মাখা অর্ডার দিলাম, তো কাকু আমাদেরকে ঝটপট পেয়ারা মাখা বানিয়ে দিচ্ছে। আমি এখানে পেয়ারা মাখার ভিডিও বানাচ্ছিলাম, তো হঠাৎ করে পেছন থেকে আমার একটা ফ্যান আমার চোখ চাপে ধরছে, তো আমি একটু ফুটেজটা নিয়ে নিলাম। তো আমাদের মামাটা দেখুন কত জোরে জোরে মাখা বানাচ্ছে, তো এখন আমাদেরকে দিবে, তো আমরা খেয়ে এটার রিভিউ দেবো আপনাদেরকে, তো দেখতে থাকুন। তো সকলে ফুচকা খাইছে কিন্তু আমি এখনো ফুচকা খাইনি, তো আমি আমার ভাইকে নিয়ে আমরা তিনজন ছিলাম, তিনজনে ফুচকা খেলাম এবং ফুচকা খাওয়ার পরে প্রায় রাত হয়ে গেল। তো রাতের বেলায় আমি তো এখনো পর্যন্ত নাগরদোলায় উঠিনি, তো আমি ভাবলাম যে নাগরদোলায় উঠে এটার একটু একটা ভিডিও ফুটেজ নেই যাতে আমাদের দর্শকদের একটু দেখাতে পারি। যোগাযোগ করেন সবাই। নাগরদোলায় ওঠার সময় যখন ভিডিও করতেছিলাম তখন যে নাগরদোলার যে পরিচালনা করতেছে সে ভিডিও করার সময় বলতেছে যে ভাই আমাকে বোঝল না, আমাকে ভিডিও বানাইন না। তো আপনারা যদি এই ছেলেকে চিনে থাকেন তাহলে এর জন্য একটা পাত্রী আমরা মানে জোগাড় করতে চাই, আপনারা একটা সাহায্য করবেন। অবশেষে আমাদের তাফসিরুল কোরআন মাহফিলটি শুরু হয়ে গেছে। তো আজকের প্রধান বক্তা ছিল মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, যে মজার ছলে সুন্দর সুন্দর বয়ান করে থাকে এবং প্যান্ডেলে বসারত ধর্মপ্রাণ মুসলমানেরা তা মনোযোগ সহকারে শুনতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট পেজটাকে আপনারা সাপোর্ট করার জন্য ফলো দিয়ে রাখতে পারেন। খোদা হাফেজ।